হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম ক্যানভা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে ফ্রি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব। তো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করার জন্য আমার ইনস্টাগ্রাম পোস্টের সাইজ লাগবে। তো এই জন্য আমি গুগলে আসব এবং গুগলে এখানে লিখব ইনস্টাগ্রাম পোস্ট সাইজ 2023। তো এখানে আমি আসলাম, এখানে আমার আছে ইনস্টাগ্রাম পোস্ট সাইজেস ফিড ফটোস। আমরা ইনস্টাগ্রাম ফিডে যেই ফটোগুলো দেখি ওইটার সাইজ এখানে আছে। পোর্ট্রেট 1080x1350 পিক্সেলস এবং স্কোয়ার 1080x1080 পিক্সেলস। তো এর জন্য আমাকে ক্যানভাতে আসতে হবে এবং এখান থেকে আমি আসব ক্রিয়েট এ ডিজাইন। এখানে আমি ট্যাগ করছি ইনস্টাগ্রাম, ওকে। এই দেখুন, আমি ইনস্টাগ্রাম ট্যাগ করার সাথে সাথে এখানে ইনস্টাগ্রাম পোস্ট চলে আসছে। পোর্ট্রেট 1080x1350 পিক্সেল, যেটা আমরা গুগলে দেখলাম, এবং আরেকটা আছে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার 1080x1080 পিক্সেলস, এই স্কোয়ারের সাইজটাও আমরা গুগলে দেখেছিলাম। আরেকটা আছে ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও, ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও, এইরকম অনেকগুলো ইনস্টাগ্রামের অপশনস আছে। তো আজকে আমি শুধু ইনস্টাগ্রাম পোস্টটি দেখাবো। ইনস্টাগ্রাম পোস্ট পোর্ট্রেটে এখানে ক্লিক করলাম। তো এইখানে আমি ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইনটি করতে পারি। তো আমি ইনস্টাগ্রাম পোস্টের জন্য কী ডিজাইনটা করব? তো আমি যদি একটি ফুড শপের জন্য আমি একটি ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করি, ডিজাইনে আসবো। ডিজাইনে এসে এখানে যদি আমি ফুড ইনস্টাগ্রাম পোস্ট লিখি, ইনস্টাগ্রাম পোস্ট ক্লিক করলাম, তো দেখুন এখানে অনেকগুলো ফুড ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন বা আপনি নিজেই আপনার ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে, আপনি অন্যগুলোও চুজ করে এখান থেকে নিতে পারেন। এ তো এইখানে এই ছবি পিকচারগুলো আছে। তো আমি কি করব, আমি এই ডিজাইনটা এখান থেকে নিব ঠিকই, কিন্তু আমি এখানকার পিকচারগুলো চেঞ্জ করে দিব। তো আমি এই ডিজাইনটা থেকে আমার ডিজাইনটা ক্রিয়েট করব। আমি চাচ্ছি যে একটি পিৎজা শপের জন্য একটু পোস্ট ডিজাইন করব। তো আমি এখানে যদি লিখি পিৎজা, দেখুন এখানে আমার পিৎজার পিকচার, গ্রাফিক্স ফটোগুলো এসেছে, ফটোজ এসেছে, ভিডিও এসেছে। এখন আমি ফটোজ থেকে একটি ফটো নিব। এই যে এখান থেকে আমি একটি পিকচার চুজ করব। আমি এই পিকচারটা চুজ করেছি, কিন্তু আমি এই পিকচারটা আমি আমার পোস্টে ইউজ করব না। আমি এই পিকচারটা চুজ করলাম আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার জন্য। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি যখন এখানে আসছি এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, তো দেখুন আমি যখন এই পিকচারটা আমার এই পোস্টের মধ্যে রেখেছি, তখন এই পিকচারের কালারগুলো এখানে ফটো কালার্স এখানে দেওয়া আছে, সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এখান থেকে আমি যে কোনোটাই আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে চুজ করতে পারবো। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই কালারটা চুজ করলাম এবং আমি এই পিকচারটাকে ডিলিট করে দিলাম। আমি পিকচার ইউজ করব রয়্যালিটি ফ্রি পিকচার, এইটা আমরা ইউজ করব পিৎজা পে থেকে। আমি গুগলে আসলাম এবং গুগলে এসে এখানে লিখলাম পিৎজা পে .com। তো আমি এন্টার দিলাম। এই যে আমি পিৎজা পে .com-এ চলে এসেছি। এইখানে যদি আমি লিখি পিৎজা, এখান থেকে আমি একটু রয়্যালিটি ফ্রি পিকচার পিকচার নিব। এই পিকচারগুলো যদি আপনি আপনার পোস্টে ইউজ করেন, তো কোনো ধরনের কোনো ক্লেম আসবে না, আপনি স্বাচ্ছন্দ্যে এটা ইউজ করতে পারেন। তো আমি দেখছি কোনটা ইউজ করা যায়। তো আমি যদি এই পিকচারটা সিলেক্ট করি এবং এখানে দেখুন কি লেখা এসেছে, ফ্রি ডাউনলোড পিকজাবে লাইসেন্স, ফ্রি টু ইউজ আন্ডার দ্য পিকজাবে লাইসেন্স, নো অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। এর মানে হচ্ছে যে কোনো জায়গায় আপনি পিকচারটি ইউজ করেন বা ইউটিউবে ইউজ করেন,
ভিডিও ডেসক্রিপশনে কোনো লিংক দিতে হবে না বা পিকচারের ওনারকে কোনো ক্রেডিট দিতে হবে না। তো আমি ফ্রি ডাউনলোড দিচ্ছি এবং এখানে আমি ডাউনলোড অপশনটা ক্লিক করছি এবং দেখুন এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে সিলেক্ট অল স্কোয়ার্স উইথ ট্রাফিক লাইটস, ইফ দেয়ার আর নান ক্লিক স্কিপ। আমাকে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলেছে, তো এই যে আমি ট্রাফিক, তো আমি এই ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করলাম। নেক্সট বাইসাইকেলস, এখানে আমি কোনো বাইসাইকেলস দেখতে পাচ্ছি না, এখানে একটি মোটর বাইক আছে, তো আমি এটি স্কিপ করে দিচ্ছি। তো ডাউনলোড, তো আমার এই পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি আবার ক্যানভাতে ফিরে আসবো এবং এইখানে এই যে আপলোড অপশনটাতে চলে আসবো। আপলোড অপশনে এসে আপলোড ফাইলস দিব। এইখানে দেখুন এই যে ডাউনলোডে আমার প্রথম পিকচারটাই আমি ডাউনলোড করেছি, এটা ওকে দিলাম। তো এই পোস্টের জন্য আমি একটি ফ্রেম সিলেক্ট করব। তো এই জন্য আমি এলিমেন্টস যাব, এলিমেন্টস আসার পর আমি লিখব ফ্রেম। তো ফ্রেমে আসলাম, এই যে ফ্রেমস আছে এখানে সি অল এ আমি আসবো, দেখি কোনটা পছন্দ হয়। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারেন। তো আমি এটা সিলেক্ট করছি। এবং এই আমি যে পিকচারটা এনেছি আপলোডে, এই পিকচারটা আমি এটার মধ্যে সেট করে দেব। এই পিকচারটা আমার এখানে সেট হয়ে গিয়েছে এবং এটার আমি পজিশনটা মিডল এবং সেন্টারে আছে এখানে রাখবো। তো তারপর আমি এখানে একটি ডিজাইন দেখেছিলাম, এই যে অক্টোবর সেল, এই অক্টোবর সেলের ডিজাইনটার মতো আমি একটু ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমি এখানে এলিমেন্টসে আসবো এবং এখান থেকে আমি একটি রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল, একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আমি এটাকে এইভাবে দিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং অ্যারেঞ্জে আসবো এবং সেন্টু এটাকে ব্যাক করে দিচ্ছি। তো আমি এটার কালার যদি চেঞ্জ করতে চাই, কালারটা দিয়ে দেবো। তো এখানে আমি টেক্সটে আসবো, টেক্সটে আসার পরে এখানে লিখবো যে ইজ আ 50% অফ, 50% অফ। আমি এলিমেন্টসে আসবো এবং এখানে একটি সার্কেল নিব। সার্কেল এই সার্কেলটা নিব এবং এই সার্কেলটাকে আমি এখানে নিয়ে আসবো। আমি লেখার সাইজটাকে একটু ছোট করে দেবো এখানে। তো আমি এই সার্কেলের কালারটাকে একটু চেঞ্জ করব। আমি লেখাটাকে হোয়াইট করে দেবো। হ্যাঁ, আমি একটা অ্যাড টেক্সট অ্যাড করব, এটা হচ্ছে সামার সেল। এখানে একটা টেক্সট অ্যাড করব, এটাকে আমি দিয়ে দিচ্ছি সামার সেল। লেখাটার ফন্টটা চেঞ্জ করব। ওকে, টেক্সটটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। তো এখানে আমি আবার এলিমেন্টসে আসছি, এলিমেন্টসে এসে এখানে আবার আমি লিখছি পিৎজা,
এবং এখানে এই গ্রাফিক্সে যে ছোট ছোট ফটোগুলো আছে এগুলোকে আমি একটু সিলেক্ট করে একটু এখানে চারপাশে দিয়ে দিব। এটা সিলেক্ট করলাম এবং এটার ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিচ্ছি এবং এটার সাইজটা আমি একটু ছোট করে তো এই আমার হয়ে গেল একটি সামার সেলের পিজার একটি ডিজাইন। দেখুন আমরা কিন্তু এই যে ক্যানভার এই ডিজাইনটাই কপি করেছি, কিন্তু একটু ডিফারেন্টভাবে কপি করেছি, ওদেরটা আমাদের মধ্যে একটু চেঞ্জ আছে, কিন্তু আমরা ওদেরটা দেখি কপি করেছি। তো এখন আমি এটাকে কিভাবে ডাউনলোড করব, এই ইনস্টাগ্রাম পোস্টটাকে আমি শেয়ারে আসব। শেয়ারে আসার পরে এখানে দেবো ডাউনলোড এবং এইটা দেখুন পিএনজি ফরম্যাটে আছে। এটা জেপিজি তো আপনি ডাউনলোড করতে পারবেন, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, MP4 ভিডিও, GIF, তো আমি পিএনজিতে ডাউনলোড করবো। ডাউনলোড দিয়ে দিলাম, এই যে এটা আমার এখন ডাউনলোড হচ্ছে। তো আমি ডাউনলোড হওয়ার পর কেমন আসছে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই পোস্টার এইমাত্র ডিজাইন করলাম। তো আপনারা এইভাবে আপনাদের ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইনটি খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।